চিন্তায় তারা মগ্ন, কিভাবে তারা তাদের ক্ষমতার প্রভাব কাটাবে, কিভাবে তারা দুর্নীতি দিয়ে বড়লোক হবে, এই সমস্ত ঘটনা একের পর এক ঘটে চলেছে। সেইখানে আমরা কোথায় অবস্থান করছি? আমাদের দেখেছি কয়েকজন মন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন রিফাত হত্যাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে যারা হত্যাকারী। কেন প্রধানমন্ত্রী নির্দেশ দেবেন? কেন? সাধারণ ব্যাপার, হত্যাকার আইন শৃঙ্খলার বাহিনীর এটা কর্মকাণ্ড। তারা তাদেরকে যেখানে অন্যায় হবে, যেখানে হত্যা হবে, সেখানে তারা সেখানে তারা সেখানে হস্তক্ষেপ করে তাদেরকে গ্রেফতার করবে। আজকে আপনারা দেখেছেন মাদকে সমস্ত বাংলাদেশ ডুবে গেছে। এই যে অঘটনগুলো ঘটছে তার প্রধান কারণ কিন্তু মাদক, একটা প্রধান কারণ। যেখানে দেখতে পাচ্ছেন মাদক সম্রাট বদি, তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে তাকে ক্ষমতার প্রভাবশালীরা তা করছে। আজকে শিক্ষকের হাতে মেয়েরা লাঞ্ছিত হচ্ছে। শিক্ষকরা ছিল সমাজের সর্বোচ্চ শ্রদ্ধার পাত্র, সেখানে আজকে শিক্ষকরা শিক্ষকদের আমাদের কিশোরী মহিলারা নারীরা ভয় পাচ্ছে, যে ছাত্রীরা ভয় পাচ্ছে, নেকড়ের মতো তারা আত্মপ্রকাশ করছে। আজকে নুসরাত হত্যা দেখেন, ক্রমশই তার বিচারটা ম্লান হয়ে আসছে, একটার পর একটা ঘটনা ঘটছে, বলছে কাউকে ছাড় দেওয়া হবে না, তাকে নিশ্চয়ই তাকে আইনের আয়তে আনা হবে। কিন্তু পরবর্তীতে আরেকটা ঘটনা আসে, সেটাকে ঢেকে দেওয়া হয়, সেগুলোর কোনো খবর থাকে না। এই পর্যন্ত গত 10 বছরে, বিশেষ করে এই 1 বছরে যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর তো কোনো বিচারের নমুনা আমরা দেখতে পাচ্ছি না। আজকে গুম, খুন, হত্যা, সমস্ত কিছু কিন্তু আজকে সমস্ত বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে। আজও পর্যন্ত যত অত্যাচার, নির্যাতন যাই হোক না কেন, আমরা দেখেছি আমাদের এখনও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের হাবিবুর রহমান সোহেল, সালাউদ্দিন টুকু সহ এরকম আমাদের অনেক নেতারা যারা কারাগারে বন্দী আছেন। তারপরে আমরা দেখেছি আমাদের প্রতিদিন গ্রেফতার হচ্ছে, আমাদের হাজার হাজার নেতাকর্মী কারাগারে আর আদালতে ঘুরে বেড়াচ্ছেন, তারপরেও বিএনপির নেতাকর্মীরা এতটুকু দমে নাই। তার কারণ তারা জানে তাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাতা কি বলে গেছেন। তিনি বলে গেছেন, আমি যাচ্ছি কিন্তু তোমরা গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে তোমরা এই ফ্যাসিস্টকে হটাও। আজকে আমাদের জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে প্রথমে তো মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, যেখানে আমার ভাই বলেছে ঈশ্বর সরকার যখন আছে তখন এখানে শেখ হাসিনা বলেছিল যে আই এম স্যাটিসফাইড। এবং এই যে সেনা সমর্থিত যে সরকার ছিল 2007 সনে, তাদের সঙ্গে হাত মিলিয়ে সেই সরকার যখন আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, যার সমগ্র বাংলাদেশে তৃণমূল পর্যন্ত যে যিনি সংগঠিত করেছিলেন, তাকে পর্যন্ত ভয় পেয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তাই আজকে আমাদের একটা মাত্র দাবি, সেটা হলো দু দাবি। প্রথমটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং তার জন্য আমাদের প্রতিরোধ করতে হবে। আমরা জানি, আমরা প্রতিদিন কথা বলছি, এই কথা বলা হয়তো মনে করছেন এতে কিছু কাজ হচ্ছে না, কিন্তু আমাদেরকে কথা বলতে হবে। কথা বলতে বলতে জনগণের পাশে থেকে জনগণকে ঐক্যবদ্ধের মধ্যে আনতে পারলে আমরা নিশ্চয়ই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ঘটাতে পারবো এবং নিশ্চয়ই দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারবো, যে প্রতিরোধের মধ্যে দিয়ে এই সরকারের পতন ঘটবে। এবং আরেকটি নিরপেক্ষ নির্বাচনের দাবি আমাদের, কারণ আমরা জানি নির্বাচন যে খেলা, নির্বাচনের সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার যে প্রচেষ্টা, যে ধ্বংস যে করে দিয়েছে যে সরকার, সেই সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ নির্বাচন আনিয়ে তারপরে আমরা ইনশাল্লাহ দেশনেত্রী মুক্তি করে আমরা আবারও দেশের, বাংলাদেশের মানুষের যে কারণে দেশ স্বাধীন হয়েছিল, সুশাসন, গণতন্ত্র, ন্যায় বিচার, সেগুলো আমরা আমাদের সাধারণ জনগণকে ফিরিয়ে দিতে পারবো। তাই আসুন ভাইয়েরা এবং বোনেরা, আমি একটা কথাই বলতে চাই, আমরা ক্লান্ত নই, আমাদের সংগ্রাম চলবে এবং এই সংগ্রামের মধ্য দিয়ে জনগণকে ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা তীব্র আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব বাংলাদেশের। এবং এই আর যদি আমরা এটা করতে না পারি, রিফাত হত্যাকারী বলেন, নুসরাত হত্যাকারী বলেন, কোনোটাই কিন্তু হত্যাকারী বিচার হবে না, কারণ এই অপরাধীরা জানে তাদের পাশে, ভয়ঙ্কর অপরাধী যা, তাদের পাশে প্রভাবশালী ক্ষমতাবানরা রয়ে গেছে। কাজেই আমরা বলতে চাই আমাদের কিন্তু এখন একটা মাত্র চিন্তা এবং একটা মাত্র দাবি,
দেশনেত্রী বেগম খালেদার মুক্তি এবং নির্বাচন নিরপেক্ষ হওয়ার করার প্রচেষ্টা, এবং সেই প্রচেষ্টায় আমরা এগিয়ে চলব। আজকে আমি ধন্যবাদ দিতে চাই।